আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা তুফান ভিএ ইউজ করতেছেন আপনাদেরকে এই যে উপরে যে লিঙ্কটা দেখতেছেন এই ধরনের একটা লিঙ্ক দেওয়া হবে ফার্স্ট অফ অল আপনাদেরকে এই লিঙ্কটা দেওয়া হবে এই ধরনের লিঙ্কটার মধ্যে ঢুকবে এটা হল টুফান ভিফিএন রেসালার প্যানেল লিঙ্ক ওকে এটা দেখাবো আজকে যে কীভাবে রেসালার থেকে অ্যাক্টিভ করতে ঠিক আছে জাস্ট আপনি এটার মধ্যে ঢুকবেন ঢুকার পর এই ওয়েবসাইটে যে কোনো একটা ব্রাউজার ইউজ করবেন আপনি ফর এক্সাম্পল ধরুন আপনারা এই যে ক্রোম ব্রাউজারটি ইউজ করতে পারেন চাইলে আপনার যে ফোনের বাই ডিফল অবস্থা একটা ব্রাউজার দেওয়া থাকে এই ব্রাউজারটি ইউজ করতে পারেন ঠিক আছে আমি এই ব্রাউজারটি ইউজ করতেছি ঠিক আছে তো জাস্ট আপনার রেসালার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিবেন রেসালার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিবেন দিয়ে তো জাস্ট রেসালার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইনের মধ্যে ক্লিক করবেন এই যে আপনার রিমেম্বার দিয়ে নেবেন এই রিমেম্বার টিক মারটা দিয়ে দেবেন তাহলে ইউজার নেম ইউজার পাসওয়ার্ডটা সেভ হয়ে থাকবে বারবার দিতে হবে না ঠিক আছে জাস্ট লগ ইনের মধ্যে ক্লিক করলাম আমি লগ ক্লিক পর দেখুন যে এরকম ভাবে লগ ইন হয়ে গেছে হ্যাঁ এরকম ভাবে লগ ইন হয়ে গেছে দেখছেন তো এখন আপনি যদি ইউজার অ্যাড করতে চান ইউজার পাসওয়ার্ড করতে করতে চান মানে অ্যাক্টিভ চান তাহলে আপনার এই যে থ্রি স্টেপ স্টেপে না সেটার মধ্যে ক্লিক করতে হবে ঠিক আছে আচ্ছা আগে আপনার দেখা যাক যে অ্যাডমিন থেকে নিয়েছেন অ্যাডমিন আপনাকে কয়টা ব্যালেন্স দেওয়া হয়েছে মানে কয়টা পিন অ্যাক্টিভ করতে পারবেন আপনাকে বিশটা পিন দেওয়া হয়েছে দেখছেন ব্যালেন্স বিশ টোয়েন্টি এই টোয়েন্টি মানে বিশটা আপনি পিন অ্যাক্টিভ করতে পারেন আচ্ছা আমরা পিন অ্যাক্টিভ দেখে এই যে থ্রি ডট ম্যান ওইটা আমাদের ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ইউজার হ্যাঁ এই যে অ্যাড কুইক ইউজার আমাদের ক্লিক করবেন বিফিএন ইউজার মধ্যে ক্লিক করার পর শু অল ইউজার আর লেখা আছে অ্যাড কুইক ইউজার এটা মধ্যে আপনি ক্লিক করবেন আচ্ছা ক্লিক করার পর জাস্ট আপনি ক্রিয়েটের মধ্যে ক্লিক করবেন এই যে ক্রিয়েট নামে বাটনটা আছে এটা আমাদের ক্লিক করবেন ক্রিয়েটের পর দেখবেন আপনার একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে এ দেখেন আপনার একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে এই যে মাত্র যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছেন আমি জাস্ট এটা আমি চেক করে দেখাইতে যে কানেক্ট হয় হয়েছে কি না তো সরি আমি একটা আপনাকে মিস্টেক করে ফেলেছি আপনারা যখন পিনটা অ্যাক্টিভ করবেন তখন জাস্ট আপনারা এই রিসেলার থেকে ঢুকে আপনি দেখুন এই যে এই যে যখন পিনটা অ্যাক্টিভ করবেন এই জায়গায় অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করার পরে যে প্লাস একটা বাটন দেখতে পাচ্ছেন এই প্লাস এর মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি জাস্ট প্লিজ সি লেট ইউর ভ্যালুইড মানে আপনি এই জায়গায় আপনি ওয়ান দিয়ে দিবেন ওয়ান দিলে ওয়ান ক্রেডিট হয়ে যাবে জায়গায় ঠিক আছে তারপর জাস্ট সাবমিটে ক্লিক করবেন তাহলে পিন এটা অ্যাক্টিভ হবে আর ওইটা জাস্ট ক্রিয়েট হবে জেনারেট হবে কিন্তু পিনটা অ্যাক্টিভ হবে না বুঝছেন পিনটা এভাবে অ্যাক্টিভ করতে হবে যে অ্যাড ক্রেডিটের মধ্যে ক্লিক করে যে প্লাস বাটন মধ্যে ক্লিক করার পর তারপর জাস্ট তারপর জাস্ট কানেক্ট দিবেন আপনি কানেক্ট হয়ে যাবে দেখেন কানেক্ট দিলাম আমি কানেক্ট হয়ে যাবে

তো আশা করি বুঝতে পারছেন কোনো সমস্যা হলে আমাকে জানাবেন যে কোনো সমস্যা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন হ্যাঁ তো আসসালামু আলাইকুম